দেখুন সবচেয়ে বড় পাপ শিরিক, এর সাথে আরেকটা পাপ যুক্ত হবে। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরিকের পরে সেটা হলো নেশা। শিরিকের পরে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ মানে শিরিকের সমতুল্য পাপ, শিরিকের সমপর্যায়ের পাপ হলো নেশা করা। শিরিকের সমপর্যায়ের পাপ নেশা করা। একদিন সালেম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর সিদ্দিক এবং বেলাল উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি যাও তো আমর ইবনুল আসের কাছে, দিয়ে ওখানে গিয়ে জিজ্ঞাসা করে আসো যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় পাপ যে বৈঠকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছিলেন, আলোচনা করেছিলেন, ওই বৈঠকে আমর ইবনুল আস ছিলেন, উনি ছিলেন, আমরা ছিলাম না। তো তুমি ওনার কাছে শুনে আসো। সালেম ইবনে আব্দুল্লাহ চলে গেলেন আমর ইবনুল আসের কাছে। আমর ইবনুল আসকে গিয়ে জিজ্ঞাসা করলেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি। আমর ইবনুল আস বললেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো নেশা করা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ নেশা করা। সালেম ইবনে আব্দুল্লাহ চলে আসলেন, আবু বকর সিদ্দিক এবং উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুমাকে জানালেন যে সালেম ইবনে আব্দুল্লাহ বললেন আমর ইবনুল আসকে জিজ্ঞাসা করলাম পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি, উনি আমাকে জানালেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো নেশা করা। আবু বকর এবং উমার রাদিয়াল্লাহু আনহু মেনে নিতে পারলেন না যে না আমরা তো জানি শিরিক। তো চলো এবার আমর উমার এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা দুইজনেই গেলেন, সালেম ইবনে আব্দুল্লাহ গেলেন, অন্য সাহাবীরা গেলেন আমর ইবনুল আসের কাছে। আমর ইবনুল আসকে গিয়ে বলছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি, তখন বলছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ নেশা করা। তখন জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করলেন যে এটা কিভাবে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমর ইবনুল আস বলছেন এক বৈঠকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে আলোচনা করছিলেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ নেশা করা। তিনি বলছিলেন বানী ইসরায়েলের যুগের একজন লোক, একজন বাদশা, বানী ইসরায়েলের যুগের একজন বাদশা তার সৈন্যদেরকে বলল মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামিকে ধরে নিয়ে আসো। আসামিকে ধরে নিয়ে আসলো যার মৃত্যুদণ্ডের ফয়সালা হয়েছে। আসামিকে অপশন দিল যে তুমি, তোমার ফয়সালা হলো তোমার মৃত্যুদণ্ড হবে, তবে তোমার বাঁচার কয়েকটা রাস্তা আছে। দেখো তুমি যদি ওইখানে একজন লোক আছে এই লোককে হত্যা করো, এই লোককে যদি হত্যা করো তোমার মৃত্যুদণ্ড মওকুফ করে দেওয়া হবে, তুমি বাঁচতে পারবে। ও বলছে না হত্যার মতো পাপ আমি করতে পারবো না। দ্বিতীয় কথা বললেন ঠিক আছে তোমার জন্য দ্বিতীয় সুযোগ, একটা নারী আছে এই নারীর সাথে তোমাকে ব্যভিচার করতে হবে, যদি তুমি ব্যভিচার করো জেনা করো তোমাকে হত্যাদণ্ড থেকে মৃত্যুদণ্ড থেকে মওকুফ করা হবে। ওই লোকটি বলল না আমি ব্যভিচারের মতো জঘন্য পাপ করতে পারবো না। তৃতীয় অপশন দিল, সুযোগ দিল এক বাটি শুকুরের গোস্ত রাখা আছে, এক বাটি শুকুরের গোস্ত রাখা আছে, এই গোস্ত তুমি খাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। লোকটি বলল না আমি শুকুরের এই হারাম গোস্ত খেতে পারবো না। চতুর্থ অপশন দিল ঠিক আছে এই যে এক পেয়ালা মদ, এই মদটা তুমি পান করো তোমাকে ছেড়ে দেওয়া হবে। লোকটি বলল যে না আমি এটা খেতে পারবো না। তাহলে তুমি মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত হও, মরার জন্য প্রস্তুত হও, আর না হলে চারটা অপশনের যে কোনো একটা তুমি বেছে নিতে পারো, তুমি বেঁচে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটি চিন্তা ভাবনা করলো মানুষ হত্যা করা বড় পাপ,
ব্যভিচার করা বড় পাপ, শুকুরের গোশত খাওয়া বড় পাপ, তুলনামূলকভাবে নেশা করাটা হালকা। তারপরে লোকটি ওই বাটি ওই পিয়ালা নেশা মদ পান করলো, মদ পান করার ফলে তার বিবেক এলোমেলো হয়ে গেল। এলোমেলো হয়ে যাওয়ার কারণে যা করাতে চেয়েছিল, যে অপরাধগুলো করাতে চেয়েছিল সবগুলোই করলো, ব্যভিচারও করলো, শুকুরের গোশতও খেলো, লোকটাকে হত্যাও করলো নেশার তালে। আল্লাহ সুসা সাল্লাম বলছেন এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় পাপ নেশা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি নেশা করে তার 40 দিনের ইবাদত কবুল হবে না, নেশা করলে 40 দিনের সালাত কবুল হবে না, বিড়ি সিগারেট জর্দা গুল খেয়ে সালাত আদায় করবেন 40 দিনের সালাত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম, আর এই 40 দিনের মধ্যে যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। জাহেলি যুগে একটা মানুষ যে হালাতে মৃত্যুবরণ করেছে, একজন মুসলিম যদি নেশাগ্রস্ত অবস্থায় নেশা করা অবস্থায় তওবা না করে মরে তাহলে তার মৃত্যু হবে জাহেলি যুগের মানুষের মতো মৃত্যু। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আমাদেরকে সকল নেশা থেকে ইবাদত করুন। দেখুন হাদিসটি পাবেন সিলসিলা সহিহার মধ্যে, সহি তারগিব ও তারহিবের মধ্যেও নিয়ে এসেছেন শেখ নাসিরুদ্দিন আলবানী, 2370 নম্বর হাদিস। হাদিসটি পাওয়া যাবে মুস্তাদরাক হাকেমের মধ্যে, মুস্তাদরাক হাকেমের 3672 নম্বর হাদিস এবং হাদিসটি সহি। দেখুন পৃথিবীতে সবচেয়ে বড় পাপের কাতারে কি আছে, শিরকের পরে নেশা। এখনো যদি আপনার বিশ্বাস না হয় যে শিরক বড় পাপ, নেশা বড় পাপ কি করে হয়, তো চলেন আরো সামনে বাড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুদমানু খামরিন কাবেদে ওয়াসানিন, যারা নেশা করে তারা মূর্তি পূজকের ন্যায় অপরাধ করে। নিয়মিত নেশা করার মূর্তি পূজা করা সমান পাপ। মুদমানু খামরিন, যারা নেশা করে কাবেদে ওয়াসানিন, তারা মূর্তি পূজা করার ন্যায় পাপ করে। মূর্তি পূজা কি? শিরক। মূর্তি পূজা শিরক, সবচেয়ে বড় পাপ। মূর্তি পূজা সবচেয়ে বড় পাপ, নেশা করা মূর্তি পূজার ন্যায় অপরাধ, তাহলে সবচেয়ে বড় পাপ না? মানে মূর্তি পূজা করা যে মানের পাপ, নেশা করা সেই মানের পাপ। হাদিসটি পাবেন ইবনে মাজার মধ্যে 3376 নম্বর হাদিস এবং হাদিসটি সহি। দেখুন ক্লিয়ার হয়েছে নেশা করা সবচেয়ে বড় পাপ? যদি ক্লিয়ার না হয় আরো সামনে চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শারেবুল খমরি কাবেদে ওয়াসানিম, যারা নেশা করে তারা মূর্তি পূজার ন্যায় অপরাধ করে। যারা নেশা করে তারা মূর্তি পূজার ন্যায় অপরাধ করে। ওয়াশারেবুল খমরে কাবেদিল্লাত ওয়াল উজ্জা, যারা নেশা করে তারা লাত এবং উজ্জার বান্দা। আল্লাহ সুসাসাম বলছেন যারা নেশা করে তারা আল্লাহর বান্দা নয়, কার বান্দা? লাত এবং উজ্জার বান্দা, মানে তাদের পাপের কোয়ালিটি এইরকম। হাদিসটি পাবেন জামে আস-সাগীরের মধ্যে 2094 নম্বর হাদিস, জামে আস-সাগীরের। হাদিসটি সহিহুল জামের মধ্যেও পাওয়া যাবে 3272 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি একটু ভাবেন কেন হবে না? যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে কার বান্দা? আল্লাহর বান্দা। যে মূর্তির ইবাদত করে সে কার বান্দা? মূর্তির বান্দা। নেশা করে সে মূর্তি পূজার ন্যায় অপরাধ করে, তাহলে কার বান্দা হচ্ছে? মূর্তির বান্দা হচ্ছে না? ওই কথাটাই বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে শারেবুল খমরে, যে নেশা করে কাবেদ ওয়াসান, ও যেন মূর্তি পূজা করে। শারেবুল খমর, যে নেশা করে কাবেদ লাত ওয়াল উজ্জা, ও যেন লাত এবং উজ্জার বান্দার মতো, ও আল্লাহর বান্দার মধ্যে পড়ে না। আর এই জন্যই তার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু, এই জন্যই তার মৃত্যু হবে
জাহেলিয়াতের মৃত্যু।